অন্তর্বর্তী সরকারের সব কার্যক্রম মনোপুত না হলেও তাদের ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এই সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বিকালে রাজধানী নয়াপল্টনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এইসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশের মূল কার্যক্রম শুরুর নির্ধারিত সময় বেলা আড়াইটা হলেও তার অনেক আগে থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দুপুরের পরেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক। নেতাকর্মীদের স্লোগান আর পদচারণায় জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। সমাবেশে নেতারা দাবি করেন এখনও গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র চলছে, বলেন কোনোভাবেই গণতন্ত্র লুট হতে দেয়া যাবে না। আমরা প্রয়োজনীয় সময় দেব, কারণ সেই নয় যে আজীবন আপনাদেরকে আমরা সময় দেবো, এই কথা আপনারা এখন ভুললে হবে না। কিন্তু আপনার ওই বক্তব্যে মনে হচ্ছে আপনার ওদের আজীবনী ক্ষমতায় থাকতে চান, সেই চিন্তা করবেন না। সেই দুঃশাসন, সেই দুশ্চিন্তা করলে কিন্তু ভুল চিন্তা করবেন। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের সংস্কার ইস্যু আর ব্যর্থতার প্রসঙ্গে কথা বলেন তিনি। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন, গণতন্ত্র কিংবা সংস্কার কোনোটিই টেকসই এবং কার্যকর হয় না। কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস অর্জনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তারেক রহমান। সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা অর্জন করি, জনগণকে সঙ্গে রাখি, জনগণের সঙ্গে থাকি। হাসিনা সরকারের আমলে যে অনিয়ম ও হত্যা গুম হয়েছে তারও বিচারের দাবি ওঠে সমাবেশ থেকে। সুখের শান্তি। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।